আগের ব্যাপারে না, আমরা খুব ছোট ছোট ব্যাপারগুলো আমরা কেন যেন বুঝতে চাই না, ওগুলো যদি বুঝতে পারি না আমাদের রাগ কিন্তু আমরা তৈরি করবো না। আমি একটা এক্সাম্পল বলি, আমি একজন হাই অফিসিয়ালের বাসায় গেছি, রিটায়ার করেছেন, একদিন তার বাসায় গেছি, উনি দেখলাম ভীষণ বিরক্ত। সে বলতেছে, আলমাস সাহেব আর বললেন না, আমার যে ওই যে সিকিউরিটি গার্ড দারোয়ান আমার এমন একটা ঘটনা ঘটছে না আছে, আমার মুডটাই খারাপ হয়েছে, আমার সারাদিন কাজটা নষ্ট করছে। আমি বলছি, আপনি সিকিউরিটি গার্ডকে কত বেতন দেন? বলে দেখেন, ওনাকে তো আমি 15,000 টাকা বেতন দিই। আমি 15,000 টাকা, ওর বেতন আপনি 1.5 লাখ টাকা করে দেন। কেন? আমি যে ও এত ক্ষমতা রাখে যে মালিককে কন্ট্রোল করতে চায়। আপনি ওকে কন্ট্রোল করবেন, ও আপনাকে কন্ট্রোল করবে? কি আশ্চর্য ব্যাপার! আমার মুড অন অফ থাকবে না অফ থাকবে, এটাকে আমার ব্যাপারে একজনের ব্যাপার।